তো এই টাকলা মুরাদ ইতিপূর্বে আমরা দেখলাম বাংলাদেশের বড় বড় আলেমদের ব্যাপারে এমন কুরুচিপূর্ণ বক্তব্য সে সাংবাদিকদের মাধ্যমে সামনে উপস্থাপন করেছে মাওলানা মামুন হক সাহেবের বিরুদ্ধে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে। আরে মানুষ তো পৃথিবীতে সবাই অপরাধী, কুল্লু নাসিন আউয়ালু নাসিন, সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম ভুল, মানুষের উৎপত্তি হলো ভুল থেকে, ভুলের ঊর্ধ্বে কেউ না, কথা বলেন ঠিক কিনা? ভুল হবে, ভুলের বিচার হবে, কিন্তু এমন অকথ্য ভাষায় গালিগালাজ, নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা হয়েছে ওলামায়ে কেরামকে, চরিত্র নিয়ে কথা বলেছে, ইজ্জত সম্মান নিয়ে কথা বলেছে, এমনকি বলছে অনেক আলেমদের ব্যাপারে যে দাড়ি ধরে আরবার কাইটে ফেলাবো। কিসের মৌলভীছো তুমি? কিসের আলেম হয়েছো? তোমার দাড়ি কেটে ফেলবো? এই দেশে তোমাদের জায়গা নাই। এই সমস্ত অকথ্য ভাষায় আলেম আমাদেরকে গালি করছে, গালিগালাজ করেছে এবং লুচ্চা বদমাইশ বলে আলেমদেরকে সমালোচনা করে এখন আল্লাহ তাআলা দুনিয়াতে রেজান আউট করে দিল। দেখা গেল গত দুদিন যাবত অনলাইনে ঢুকতেই পারি না, ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় মাহিয়া মাহি চলচ্চিত্রের একজন নায়িকা তার সাথে অডিও কল, অডিও রেকর্ডের, আমি আপনার সাথে ফোনে কথা বলি না, আপনি আমার সাথে ফোনে কথা বলেন, এই ফোন ফোন কল রেকর্ড হয়ে এটা ফাঁস হয়ে গেছে, নাউজুবিল্লাহ কল, চিল্লায় নাউজুবিল্লাহ বলেন। চিত্রনায়িকার সাথে মাহিয়া মাহি এখন উমরাতে আছে স্বামী সহ অন্যের বোর সাথে, যে সমস্ত নিকৃষ্ট ভাষায় মন্ত্রী হয়ে একজন বাংলাদেশের তথ্যমন্ত্রী হয়ে নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলেছে, তো এতে বুঝলাম যে সে তো আলেমদের বিরুদ্ধে টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ তার চরিত্র যে কেমন সেটা প্রকাশ করে দিচ্ছে। হাসরের ময়দানে যে তোর বিচার হবে দুনিয়াতে একটু তোর আমি ফাঁস করে মানুষের সামনে বেয়াজতি করি, জোরে চিল্লা এখন নাউজুবিল্লাহ। আমার বড় আফসোস লাগে, আজকে দেখেন এত জঘন্য এক অপরাধী বাংলাদেশের পার্লামেন্টে বসে কত সুন্দর আরামায় এসে বক বিলাস করতেছে, আরামায় এসে বসে পার্লামেন্টে বসে অযোগ্য এক ব্যক্তি কত সুন্দর করে তার মনের ভাব প্রকাশ করতে পারতেছে, স্বাধীনভাবে ঘুরতে পারতেছে, অথচ তার পিছনে ক্লেমের কোনো অভাব নাই, অপরাধেরই কোনো শেষ নাই, কিন্তু ক্ষমতা আছে, বিদায় ক্ষমতার অপব্যবহার করে তারা যা তা করতেছে, অন্যায় করার পরও তাদেরকে ধরার মতো কোনো লোক নাই, শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে বা পদত্যাগ পত্র জমা দিয়েছে। আমাদের বাংলাদেশের তাম বাংলাদেশের আলেমদের আইডল, আলেমদের কলিজার টুকরা নয়নের মণি আল্লামা মামুনুল হক সাহেবকে উনি ওনার স্ত্রীকে নিয়ে কোন একটা হোটেলে কিছু সময় সেখানে রিফ্রেশমেন্ট হওয়ার জন্য, পেরেশানি দূর করার জন্য একটা হোটেলে তিনি গিয়েছিলেন, তাকে গ্রেফতার করে একটার পর একটা মামলা ঢুকাতে ঢুকাতে আজকে এখনো পর্যন্ত ওনাকে কয়েদি করে কারাগারে বন্দি করা হয়েছে, বন্দি রাখা হয়েছে। আল্লামা আইয়ুবী সাহেব সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত আলিমদের হৃদয়ে ভিতরে এমন জায়গা করে দিয়েছে, জায়গা করে নিয়েছেন যাকে মাহবুবে উলামা বলা হয়, সুলতান ওয়াইজিন, ওয়াইজদের সুলতান, মাহবুবে উলামা, আলিমদের যিনি প্রিয় ভাজন আস্থাভাজন ব্যক্তি। আল্লামা আইয়ুবী সাহেবকেও জেলের ভিতরে আবদ্ধ করা হয়েছে। ওই দিন একটা পিকচার দেখলাম, তিনি অসুস্থ হসপিটালের বেডে শুয়ে আছে, তখন ওনার হাতে এইভাবে কড়া লাগানো আছে। আর একজন আলেমকে তোমরা এমন ভাবে টর্চারিং করো, নির্যাতন করো, জুলুম করো, ইসলামের পক্ষে কথা বলে, তারা তো কোনোদিন তোমাদের মস্ত দিয়ে টানাটানি করে নাই, তোমাদের গদি নিয়ে টানাটানি করে নাই, তোমাদের ক্ষমতা নিয়ে টানাটানি করে নাই, ইসলামের পক্ষে কথা বলে, এই জন্য দুই একটা কথা হয়তো তোমাদের চরিত্রে লাগে, তোমাদের রোগ যেখানে সেখানে লেগে যায়, এই জন্য আলেমদেরকে একটা একটা করে আলেম জেলের ভিতরে তোমরা বন্দি রেখেছো। আল্লাহর নামের শপথ করে বলি, হাদিস শরীফ থেকে পাওয়া যায়, প্রবাদ ও আরবিতে আছে, মউতুল আলেমে মউতুল আলেমে মউতুল আলামে, আলেম যদি দুনিয়া থেকে একজন মরে যায় তাইলে যেন দুনিয়াটাই মরে গেল, এটাই যদি সত্য হয় তাহলে আলেমদের উপর জুলুম করলে তো বিশ্ববাসীর তামাম মুসলমানদের দিলের ভিতরে জুলুম করা হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে চিল্লা বলেন ঠিক কিনা?
একজন আলেম পৃথিবী থেকে মরে গেলে যদি দুনিয়াতেই মরে যাওয়ার মতো হয় তো একজন আলেমকে জেল বাইন্ধা রাখলে হাতে কড়ায় লাগায় লাগলে হাজার হাজার আলেমকে বেঁধে রাখার মতো অপরাধ হয়, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উলামায়ে কেরাম কি এইবার বিভিন্ন ভাবে টর্চারিং করে জেলে বন্দী করে রাখা হয়েছে, কোনো প্রতিবাদ নাই, প্রতিবাদ করার কোনো সুযোগও নাই। মুসলমান ইমানদার গোলা, হাদিস শরীফ থেকে আমরা পাই কিয়ামতের পড়বে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন কিয়ামতের পূর্বে তোমরা দেখবে এমন কিছু ব্যক্তিদের হাতে ক্ষমতা চলে যাবে, নেতৃত্ব চলে যাবে। সব কথা হাদিস থেকে আমি আপনাদেরকে বলছি। আল্লাহর নবী বলেন বাদিরু বিল মাউতি সিত্তান, তোমরা তাড়াতাড়ি করে মৃত্যু হওয়ার জন্য, মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নাও। বাদিরু বিল মাউতি সিত্তান, তো সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন মৃত্যুবরণের জন্য প্রস্তুতি নিব? আল্লাহর নবী বলেন ছয়টা জিনিস দেখার আগে মরে যাওয়াটাই ভালো। আল্লাহর নবী এটা এই জন্য বললেন, যেমন কোন সন্তান যখন মা বাবার কথা না শুনে তো মা বাবা কষ্ট পেয়ে আঘাত পেয়ে বলে তোর মতো সন্তান দরকার নাই, তুই মরে যা। আসলে কত পরিমাণ আঘাত, কি পরিমাণ ব্যথা দিলের ভিতরে পেলে পড়ে একটা মা বাবা সন্তানের ব্যাপারে বলে তুই মরে যা। আল্লাহর নবী বলেছেন বাদিরু বিল মাউতি সিত্তান, ছয় জিনিস দেখার আগে আগে তোমরা মরে যাও। কোন ছয় জিনিস? এক নম্বর আল্লাহর নবী বলেন যখন কামতির পূর্বে অযোগ্য ব্যক্তিদের হাতে ক্ষমতা দখল হয়ে যাবে, অযোগ্যরা যখন ক্ষমতা করে নিবে, শুরু করে নিয়ে নিবে, যোগ্য ব্যক্তিদের চেয়ার থাকবে না, শিক্ষিত মানুষের কদর থাকবে না, শিক্ষিত ব্যক্তিদেরকে শিক্ষিত জায়গায় বসানো হবে না, অযোগ্যরা প্রত্যেকটা সেক্টর দখল করে জুলুম করে তারা সেখানে প্রভাব বিস্তার করবে। আল্লাহর নবী বলেন তখন দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। জোরে কন্যা হুজুবিল্লাহ, আরো জোরে চিল্লায় কন্যা হুজুবিল্লাহ। এক নম্বর ইমরাতুস সুফাহা, ইমরাতুন মানে নেতৃত্ব, আর সুফাহা এটা সাফিহুনের বহুবচন। যখন অযোগ্যদের নেতৃত্ব তামাম পৃথিবী ভরে যাবে তখন বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। আপনি একটু ক্যালকুলেশন করে মিলিয়ে দেখেন আমাদের দেশে বেশিরভাগ অযোগ্যরা বসে আছে। যদি নাই হয় তো এমন তথ্যমন্ত্রী কেমন করে তথ্যমন্ত্রী হয় যে নাট্যমঞ্চে গান গায়, যে শিল্পীদেরকে নিয়ে গান বাদ্য করে, আলেমদেরকে গালি গালাজ করে, একজন নায়িকাকে অশ্লীল বাসায় এমন বাসায় কথা বলে হুমকি দেয়, বিজিবি বিডিআর পুলিশ দিয়ে তোর ধরে এনে এরপরে তোরা র্যাপ করবো দর্শন করবো। জোরে কন নাউজুবিল্লাহ, এটা মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে? তাহলে কেমন অযোগ্য ব্যক্তি অথচ কোন যোগ্য চেয়ারে বসে গেছে, চিন্তা করছে? রাগ করতেছেন আমার কথা? সে যে যে আসনের মন্ত্রী এমপি, সে আসনের জনগণকে, জনগণই আন্দোলন করে তার বিরুদ্ধে দেশ ফাটাচ্ছে। আমরা তো দূর থেকে একটু প্রতিবাদ করলাম, এই জন্যে যেহেতু তার ইতিপূর্বের ঘটনাগুলো অত্যাধিক হৃদয় বিদারক এবং কষ্টদায়ক। আলেমদের ব্যাপারে, টুপিওয়ালা দাড়িওয়ালার ব্যাপারে অনেক সমালোচনা করেছে এবং রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না থাকবে এই ব্যাপারে তার প্রশ্ন, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকুক সে চায় না। নাউজুবিল্লাহ,